নমস্কার। আপনারা প্রত্যেকে নিশ্চয় জানেন যে গত 1 জুলাই 2024-এ তিনটি নতুন আইন আমাদের ভারতবর্ষে প্রচলিত হয়েছে, যেগুলি পুরনো ইন্ডিয়ান পেনাল কোড, ক্রিমিনাল প্রসিডিওর কোড এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে এসেছে। এর মধ্যে ক্রিমিনাল প্রসিডিওর কোড অর্থাৎ ফৌজদারি কার্যবিধি কোডের পরিবর্তে যে আইনটি এসেছে সেটি হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস। নতুন আইনে বেশ কিছু ধারা যেমন সংযোজন করা হয়েছে, তেমন পুরনো কিছু ধারার পরিমার্জিত সংস্করণও নতুন আইনে রয়েছে। পুলিশের দৈনন্দিন কাজে আমাদের বেশি প্রয়োজন হয় কিছু নির্দিষ্ট ধারার। আজকে আমরা সেরকমই আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু ধারার নতুন রূপ নিয়ে আলোচনা করব। অর্থাৎ পুরনো ধারায় তার নাম্বার কি ছিল এবং নতুন ধারায় তার নাম্বার কি হলো। সিভিল ডিসপুট বা দেওয়ানি মামলার ক্ষেত্রে আমাদের কাছে খুবই ঘন ঘন ব্যবহৃত ধারা ছিল 144 CRPC, যেটির ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় নতুন নাম্বার হলো 163 BNSS। 151 CRPC অর্থাৎ অ্যারেস্ট টু প্রিভেন্ট কমিশন অফ কগনিজেবল অফেন্স, কোনো ধর্তব্য অপরাধকে প্রতিহত করতে আমরা যে ধারায় অ্যারেস্ট করতাম, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় সেই ধারাটি বদলে হলো 170 BNSS। আমাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ ধারা ছিল 41A CRPC, অর্থাৎ যে যে অপরাধের ক্ষেত্রে 7 বছরের নিচে পানিশমেন্ট ছিল, তাতে যে ধারা অনুযায়ী আমরা FIR নেমড আসামিকে বাধ্য করতাম তদন্তকারী অফিসারের কাছে হাজির হতে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় সেই ধারাটি বদলে হয়েছে 35 সাবক্লস 3, 4, 5, 6 BNSS। 107 CRPC নতুনভাবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এলো 126 BNSS হিসেবে। সেরকমই 109 CRPC নতুনভাবে হয়েছে 128 BNSS এবং 110 CRPC নতুনভাবে হয়েছে 129 BNSS। 161 CRPC অর্থাৎ তদন্তের সময় আমরা যে ধারা অনুযায়ী সাক্ষীদের বয়ান লিপিবদ্ধ করতাম সেটি বদলে হয়েছে 180 BNSS। 164 CRPC অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দির জন্য যে ধারা অনুযায়ী আমরা সাক্ষীকে পাঠাতাম সেটি এখন 183 BNSS। 154 CRPC অর্থাৎ পুলিশ স্টেশনে যদি কোনো কগনিজেবল অফেন্স এর ইনফরমেশন আসে বা ধর্তব্য অপরাধের কোনো সংবাদ আসে এবং সেটি যখন আমরা FIR করতাম, তার নতুন রূপ এখন হয়েছে 173 BNSS। শেষ করব 91 CRPC-র কথা বলে। কোনো মামলার তদন্ত চলাকালীন যখন আমরা কাউকে কোনো ডকুমেন্ট বা কোনো জিনিস তদন্তকারী অফিসারের কাছে পেশ করতে বলতাম, সেই নোটিশটি আমরা করতাম 91 CRPC অনুযায়ী। এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় সেই ধারাটি বদলে হয়েছে 94 BNSS। সব সতীর্থ পুলিশকর্মীকে অনুরোধ, এই ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন, ভালো করে বুঝে নিন রোজকার কাজে প্রয়োজনীয় নতুন আইনের ধারাগুলি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। নমস্কার।
কেশরি লাইট হাউস, কেশরি লাইট হাউস এবং কেশরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরি লাইট হাউস।